मदरसा फाइजुल उलूम सुभानअल्लाह। ए मदरसा नई नबीर मकान, क्या बात है सुभानअल्लाह। ए नाए बेरे घर तौहीदर मकान सुभानअल्लाह। ए मदरसा नई नबीर मकान, ए नाए बेरे घर तौहीदर बागान। हे था अल्लाह दूरी होय अल्लाह फिरो, हे था अल्लाह दूरी होय अल्लाह फिरो। ए बागान फले हादीस कुरान सुभान अल्लाह सुभान अल्लाह। चारटा छेले पगड़ी होलो हां, चारटा छेले नाम बोलो निजा असलम हबीब चलंत शायर गो। अच्छा देखुन 1 कोटी टाका दिले ओ जिनिस आपनारा पाबेन ना, 1 कोटी टाका दिले মাদ্রাসার নাম বলবো ছন্দের মাধ্যমে, মাদ্রাসার চারটে ছেলে পাগড়ি পাবে তাদেরও নাম বলবো ছন্দের মাধ্যমে। সন্ধে থেকে এখন পর্যন্ত যা শুনেছেন ওকে একদিকে রাখুন, আর আমার এই সামান্য 2 মিনিটের ছন্দটাকে আর এক পাল্লাই রাখুন, সার্থক হয়ে যাবে আজকের এই জলসা। আসলাম হাবিবের মূল্যায়ন করবেন মরে যাওয়ার পর, কবি নজরুলের মূল্যায়ন হচ্ছে এখন, কিন্তু যখন বেঁচে ছিলেন তখন খেতে পেতেন না। আমাদের শায়রে ইসলাম পশ্চিম বাংলার শ্রেষ্ঠ লেখক, যিনি কত কালাম লিখেছেন ওনার নিজের মনে নেই, বেঁচে আছেন কোনো কদর নেই, যখন চলে যাবেন মাটির নিচে তখন কদর হবে। আসলাম হাবিবও বেঁচে আছে কি না? হ্যাঁ, তবুও যা কদর করছে মানুষ এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক বেশি বেশি কদর হয়ে যাচ্ছে, আমি তো বেঁচে আছি। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করুন, আমিন সুম্মা আমিন, তার সাথে আপনারও হায়াত আল্লাহ দারাজ করুন, আমিন। জ্ঞানী মানুষ কাকে বলে আজ প্রমাণ দিলেন জ্ঞানের ভান্ডার, একটা জ্বলন্ত আগুনকে কি করে নেভাতে হয় উলামায়ে দ্বীনের মধ্যে ইনি জানেন, মাশাআল্লাহ। এই চারটে ছেলে তাই তো, সবার নামে ছন্দ করে দেবো এখন, যদি বলি এখন যদি দেখি কি নাকে যদি দিই আপনারা ভাববেন সব লিখে দিল বুঝি, হঠাৎ চলমান কবিতা কি করে হলাম, রেখে দেন যখন চাইবো উনি দিয়ে দেবেন। আবার বলছি ইউটিউবাররা অন্তত এই খড়গপুরের কপুতিয়ার এই মাদ্রাসা ফাইজুল উলুম এই গজলটাকে তোমরা আলাদাভাবে রেখো, যে কপুতিয়া মাদ্রাসা ফাইজুল উলুমে মোহাম্মদ আসলাম হাবিব শিরোনামে এটা রেখো, তাহলে কি হবে জ্ঞানী মানুষদের কাছে যা সন্ধ্যা থেকে এতক্ষণ হয়েছে ওকে এক পাল্লাই রেখে আসলাম হাবিবের 2 মিনিট 3 মিনিটের গজলটাকে আর এক পাল্লাই রেখে দেখবেন কোনটার জন্য মাদ্রাসার নামটা হাইলাইট হলো, এটা ভাববেন। এ মাদ্রাসা নয় নবীর মাকান, এ নায়ে বেরে ঘর তাওহীদের বাগান। হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ভিরু, হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ভিরু। এ বাগানে ফলে হাদিস কুরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখানে কি হয়, হে থা হয় যে নিচু কাফির জালেম, শুধু হয় গো উঁচু হাফিজ আলে, হেথা হয় যে নিচু কাফির জালেম, শুধু হয় গো উঁচু হাফিজ আলেম, চরে চারিদিকে শুধু তলিবে এলেম, চরে চারিদিকে শুধু তলিবে এলেম, চরে চারিদিকে শুধু তলিবে এলেম, গাহিতে থাকে আল্লাহর বিধান সুবহানাল্লাহ। এ মাদ্রাসা নয় নবীর মাকান, এ নায়ে বেরে ঘর তাওহীদের বাগান। হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ভিরু, হে থা আল্লাহ দূরি হয় আল্লাহ ভিরু। এ বাগানে ফলে হাদিস
সো কোরআন এ বাগানে ফলে হাদিস কোরআন এ বাগানে চারটি ফল এ বছর চারটি ফল ফলগুলো কুড়োতে কাছে নিয়ে আসবে আপনাদের দেখাবে ফলগুলো আসছে ওরা এলে ওদের নামটা বলবো এখন মাদ্রাসার নামটা বলি কি বলেন শোনো শোনো মুমিন দিলে রে খোমালুম শোনো শোনো মুমিন দিলে করমালুম এ মাদ্রাসা জামিয়া এ মাদ্রাসা জামিয়া ফাইজুল উলুম সুবহানাল্লাহ শোনো শোনো মুমিন দিলে রে খোমালুম এ মাদ্রাসা জামিয়া ফাইজুল উলুম এ মাদ্রাসা জামিয়া ফাইজুল উলুম এই কপতিয়া হতে হবে না গুম একপতিয়া হতে হবে না গুম কিয়ামত তক থাকবে এ বিদ্যমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মাদ্রাসা নয় নবীর মাকান এ নায়েবের ঘর তাওহীদের বাগান এটা আল্লাহ দূরি হয় আল্লাহ ভেরো এটা আল্লাহ দূরি হয় আল্লাহ ভেরো এ বাগানে ফলে হাদিস কোরআন এই ছেলেরা কই চারটে ফুল কই বাবু কথা তালে তালে বুঝতে পারলে না বাবু রেকর্ড এসছে এইখানে আবার তোমাদের কাটতে হবে কাটিং করতে হবে কেটে এর সাথে জুড়বে চারটে ছেলে বাবা যারা যারা পাগড়ি পাবে তাড়াতাড়ি এসো কাফনের কাফনের কাপড় তোমাদের মাথায় বেঁধে দেওয়া হবে কারণ তোমরা দিনের এমন মুজাহিদ যেখানে সেখানে দিনের প্রচার করতে গিয়ে যদি শহীদ হয়ে যাও বিনা কাফনে তোমাদের কবর হবে না মাথার পাগড়ি খুলে কাফন করা হবে সুবহানাল্লাহ সেই কাফনের কাপড় মনে করো তোমাদের মাথায় বাঁধা হবে হয়ে গেছে মাশাআল্লাহ হয়ে গেছে সেই সময় আমাকে ডাকলেন না আরাম কি দরকার আমার আরামের দরকার ছিল না শুনে আমাকে নিয়ে ঠিক খেলাতে পারলেন না আপনারা যা হোক কালেকশন কালেকশন যা কালেকশন হয়েছে দেখতেন একটা করে পাগড়ি বাঁধতাম 1,00,000 টাকা করে তুলতাম ইনশাআল্লাহ সে পার্স আছে আসলাম হাবিবের কাছে না থাকলে ওয়াদা করবেন 1 মাসের মধ্যে দিয়ে যেতে বাধ্য হবেন হ্যাঁ কিন্তু আমাকে নিয়ে এটা ঠিক খেলতে পারলো না গোছাতে ঠিক পারেনি শোনা অন্যান্য শায়েরে ইসলাম প্রচুর এনে ফেলেছিলেন তাদের মর্যাদা দিতে গিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন বাচ্চা তুই ঘুমা আচ্ছা এবার আসছে কারা কারা আসছে শোনেন কারা কারা আসছে এদের বলে দিই আর কোথাকার ফলেরা মনে রাখবেন এ জামিয়া এ মাদ্রাসা জামিয়া ফাইজুল উলুম এবার এরা কোথাকার ফল আপনারা নিশ্চয়ই বুঝে নিলেন এবার এসো এসো হে ছাত্র আহমাদুল আর সঙ্গেতে আসো মেরাজুল ক্যা বাত হে ভাই ক্যা বাত হে अगर पता भी रहता बाप का माँ का नाना नानी का नाम भी रहता तो बोल देते हम जी 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 ऐसो ऐसो गो छात्र अहमदुल अरे संगे ते आशो मेरा जोल तार पीछे पीछे आसो असराफुल তার পিছে পিছে আসো আসরা ফুল আর সবার শেষে আসো ওই খালিদ খান এ মাদ্রাসা নাই নবীর মাখান এ নায়েবের ঘর তাওহীদের বাগান আচ্ছা আমি তো জানি না কার কোনটা নাম যখন একটা কোন নাম বলবো বাবুরা হাত তুলবে দর্শক জানবে এটা এই ছেলে সেই জন্যই কোথায় আছো কোথায় আছো ধরা দাও আহমাদুল বাবা বাবা ছেলেটি বড় চালাক করেনি ভুল দেখি এবারে কোনটা মেরাজুল
একবারই ওরি পাশে একি বাফটা ফুল, তারপরে কি জানি কথা আশরা ফুল, সে অন্য কাজেতে আছে মশগুল, কিন্তু আরো একজন হাত তোলা বাকি, ওগো আরো একজন হাত তুলতে বাকি, যার নামটি হলো ওই খালিদ খান। এ মাদ্রাসা নয় নবীর মাকান, এ নায়েবের ঘর তাওহীদের বাগান, একটু চুপচাপ বসুন ওগো দাদা বাপ, মৌলানা ধরে আছেন গরম চায়ের কাপ, এই নেশা দেখে কেউ হবে না তো সাপ, হবে না তো, এই নেশা দেখে কেউ হবে না তো সাফ, অনুমতি নিয়ে করে নিচাপন করব, হাত তুললে জানবো হ্যাঁ সম্মতি দিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইনাদের চা দেবেন না, আরে উনাদেরকে তো আপনি চা খাওয়াচ্ছেন, ওনারা এমনি গরম আছে, আস্তে আস্তে জোর, মাশাআল্লাহ, রাগ করবেন না আল্লাহর বান্দা, রাগ করবেন না আল্লাহর বান্দা, আল্লাহ করে দিয়েছে এই চা ঠান্ডা, হেসে হেসে খাবেন ওই গড়া গড়ি, তাই ঠান্ডা করিল খোদা তাড়াতাড়ি, যাতে পুনরায় আসিলাম হাবিবির দাইতান, শ্রোতাদের অন্তর না হয় পেরেশান, তাই এসে গেছি হয়ে দণ্ডায়মান, তাই শুরু করেছি হয়ে দণ্ডায়মান, আল্লাহ সজ্জিত রাগুক রে বাগান, এ মাদ্রাসা নাই নবীর মাকান, এ নায়েবের ঘর তাওহীদের বাগান, হেথা আল্লাহ দূরি হয় আল্লাহ ভিড়ো, এ বাগানে ফলে হাদিস কোরআন, এ বাগানে ফলে হাদিস কোরআন, এ বাগানে ফলে হাদিস কোরআন। একটা তিনি মাইক্রোফোন দিয়েছিলেন, দুটো পনেরো হয়ে গেছে আল্লাহর রহমতে, আমার ভাইজান বলেছিলেন আধ ঘন্টা, কিন্তু আমি জানি আধ ঘন্টাটা আট ঘন্টায় পরিণত হবে, কিন্তু আজকে আর নয়। আমার এই কবি গুলজার সিপাহী সাহেব যদি জানতেন বা আমিও যদি জানতাম যে আমরা বারোটায় এখান থেকে বিদায় নিতে পারবো না, হয়তো আসতেই পারতাম না। যা হোক, আমার কারোর উপর রাগ নেই, দুঃখ নেই, আমার যে ভাইয়ের উপর রাগ করেছিলাম যে আমার সম্পর্কে বাজে মন্তব্য, ওরে বাবা রে, ও কোথা থেকে আমার আশিক ভাই, তুমি আমার কাছে এসো, তোমার মুখে একটা চুমু খাই, আপনারা চাইছেন আসলাম হাবিবের কষ্ট না হয়, উনি চাইছে কারো পেঁচাবো নিংড়াবো, আরে এতে আমি খুশি, আমাকে নিংড়াতে চায় আল্লাহ, যেখানেই যাই যেন তাকে সাথে পাই, জান্নাতে যাই আর জাহান্নামেই যাই যেন সাথে পাই, ঠিক আছে, বলছি বন্ধু, আমার ভাইজান পুরো ক্যামেরা, দিল ক্যামেরা, এরা তো মোবাইল ক্যামেরায় রেকর্ড করছে আমার বিভিন্ন টিভি চ্যানেলের ভাইরা, আমি চিনি না কোনটা কোন চ্যানেল, তাও জানি না, আমার নিজস্ব কোনো চ্যানেলও নাই, আমি নিজে যদি ওই করবো তাহলে আমার অন্য কাজ কখন করবো, সেই জন্য ওসব করি না, আমি যারা করে আমি তাদের জন্য দোয়া করি, আমার যদিও প্রচারের প্রয়োজন নেই কিন্তু আমার মতো অনেকেরই বয়ান বক্তব্য এরা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে, এরা কম কষ্ট করে না, এরা যা কষ্ট করে তা মূল্যায়ন করে না, মূল্য পায় না, এরা যদি ওই সময়টা অন্য কাজে দিত অনেক বেশি রোজগার করতে পারতো,
কিন্তু ওটা একটা একটা শখ, একটা আশা, সামথিং কিছু হাত খরচা ওরা পায়। সেজন্যই আল্লাহ ওদের হায়াতকে দারাজ করুক, এই কাজ ওদের আল্লাহ কবুল করে নিক, বলো না আমিন। এরা অনেক কাটিং করে, শয্যা ছেড়ে দিল না, এদের রাতের পর রাত ঠান্ডা মাথায় চিন্তা করে মাউস লাগিয়ে আপনার হেডফোন লাগিয়ে রাতের পর রাত ঘুমকে কুরবানি করে এদেরকে সুন্দর করে সাজাতে হয় যে কোনটা আমি সমাজের খিদমতে পেশ করলে মানুষ হেদায়ত প্রাপ্ত হবে, ভালো হবে, আর কোনটা হয়তো বক্তা উদাহরণ দিতে গিয়ে একটু হাসিয়েছে, একটু অন্য কথা বলেছে, সেগুলো এরা কাটিং করে, অনেক কষ্ট করে এরা। তাই আমি এদের জন্য অন্তরে দোয়া করি, আল্লাহ আজকের এই কপুতিয়া মাদ্রাসার জলসায় যে সমস্ত টিভি চ্যানেলওয়ালা, ইউটিউব চ্যানেলওয়ালা ভাইয়েরা এসেছে, আল্লাহ পাক এদের এই কর্মকে কবুল করুন, আমিন।